আমরা কার্টেশিয় থেকে পোলার, পোলার থেকে কার্টেশিয়তে কিভাবে পরিবর্তন করতে হয় কোঅর্ডিনেট সিস্টেমকে সেটা শিখেছি। এখন আমরা শিখব দুটো বিন্দু দেওয়া থাকলে তাহলে বিন্দু দুটোর দূরত্ব কিভাবে নির্ণয় করব। আমরা একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এঁকে নেই আমাদের বোঝার সুবিধার জন্য। এখানে একটা এক্স অ্যাক্সিস নিলাম আর একটা ওয়াই অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ। তো আমাদের এখানে একটা বিন্দু নিলাম পি, এখানে একটা নিলাম কিউ বিন্দু। এখানে বলতেছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতেছি এক্স টু ওয়াই টু। এখন আমাদের পি এবং কিউ এটার দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা বের করতে হবে। তো আমরা এই দুইটাকে আমরা যোগ করে দেই। এখন এক্স যে আছে এখান থেকে আমরা যদি এটার উপরে একটা লম্ব টানি তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান এখানে, আর এইখান থেকে যদি আমরা লম্ব টানি এটার উপরে তাহলে এটা হচ্ছে এক্স টু, কারণ এখানে এক্স টু ওয়াই টু দেওয়া আছে। আর ঠিক একইভাবে এইখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, কারণ এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে এই কনজুগেশন পয়েন্টটাতে। আর এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, একটু বাড়িয়ে নেই, এখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে আমরা এটা পাবো ওয়াই টু। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পি এবং কিউ বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তো এখন আমরা যদি এইখানে দেখি, এইখানে যদি দেখি এই দুইটার বিন্দুর দূরত্ব, আমরা জানি কি এই দুইটার বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই অংশটুকুর দূরত্ব। তার মানে আমরা যদি এখানে যদি ধরি এই অংশটুকুর দূরত্ব আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান এই অংশটুকু। আবার এইটুকুর দূরত্ব কী হবে তাহলে, এই অংশটুকুর এই অংশ শুধু এই অংশটুকুর যদি দূরত্ব হয় তাহলে হচ্ছে কি আমাদের ওয়াই টু, এই ওয়াই টু মানে এই অংশটুকুর দূরত্ব, এই এইটার দূরত্ব হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর এটা হচ্ছে আমাদের থেটাকোণ, মানে আমাদের যে তৈরি হলো এখানে আমাদের থেটাকোণ তৈরি হয়েছে। তো এখন আমরা আমাদের আগের যে ভিডিওগুলোতে শিখে আসছি বা ত্রিকোণমিতির কিছু জিনিস শিখে আসছি সেটা হচ্ছে কি আমাদের ট্যান থেটা মানে কি, ট্যান থেটা মানে স্লোপ, মানে এই পি এবং কিউ এর স্লোপ যেটা বলে এটাকে, স্লোপ সমান সমান হচ্ছে কি আমাদের কি হবে তাহলে এই লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তার মানে ট্যান থিটার মান আমরা পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা সাইন থিটা কস থিটার মানও আমরা পেয়ে যাব। তো আমাদের এখন দরকার হচ্ছে কি আমাদের এই আর এর মানটা, যেহেতু দেওয়া নাই এখানে যে আর এর মান, সেই আর এর মানটা লাগবে, যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজ লম্ব হয়েছে একটার উপর আরেকটা। তো এটাকে আমরা আর এর মান পিথাগোরাস সূত্র অনুযায়ী জানি আর স্কোয়ার ইজ ইকাল টু রুট ওভার আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স ভ্যালু, তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস আর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ারটা নাথিং বাট পি এবং কিউ এর মধ্যে দূরত্ব সেটা, এখানে রুট ওভার হবে না, এখানে আর সমান সমান আমরা লিখতে পারি, কারণ আর স্কোয়ার সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর সমান সমান এক্সের পরিবর্তে আমাদের আছে এইটা, এটা হচ্ছে আমাদের এক্স, আর ওয়াইয়ের পরিবর্তে আছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে আর সমান সমান হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমাদের পি এবং কিউ এর মধ্যে দূরত্ব, মানে এটা মাপটা আর এর ভ্যালুটা। তার মানে আমরা ডিস্টেন্সকে যদি আমরা ডি দেওয়া দেই, ডি ইকুয়ালস আমরা জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তো এই দিয়ে এই ফর্মুলা দিয়ে আমরা দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করতে পারি। তো এখানে যদি মূল বিন্দু থেকে এক্স ওয়ানের যে ডিস্টেন্স, এই মূল বিন্দু মানে কি জিরো জিরো, জিরো জিরো থেকে যদি এক্স ওয়ানের ডিস্টেন্স বের করতে হয় এখানে কোনো পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে এটার এই পয়েন্টটার যদি মূল বিন্দু থেকে যদি আমাদের এরকম হতো যে আমাদের মূল বিন্দু থেকে আমাদের এই পয়েন্টের এই ডিস্টেন্সটা বের করতে হবে তাহলে কি এখানে আমাদের হচ্ছে কি এক্স ওয়ান জিরো, তার মানে হচ্ছে ডি সমান সমান হচ্ছে কি রুট ওভার এক্স টু স্কোয়ার, সরি এক্স ওয়ান স্কোয়ার
एक्स वन स्क्वायर कारण टूटा होच्छे अमरा सरसरी बोले दी एक्स वन स्क्वायर प्लस वाई वन स्क्वायर कारण आमादेर एज मानटा पी एर थेके एई पर्यन्त डिस्टेंस एटाके जदि आमरा एक्स टू वाई टू धरी ताहले आमरा एटा जिरो जिरो भैल्यू जेहेतु सेहेतु आमादेर केंद्र थेके जेगुलो जे कोनो इयर दूरत्व बिंदुर दूरत्व जदि बेर करते हय ताहले आमरा सोजासुजि एइभाबे रूट ओवर एक्स वन स्क्वायर प्लस वाई वन स्क्वायर एई फर्मुलार माध्यमे करे फेलते पारि। तो एखन जदि अंक देवा थाके आमरा एकटा एक्साम्पल देखी। एक्साम्पलटा हलो बला हच्छे जे आमादेर दूरत्व बेर करते हबे फोर फोर माइनस सेवेन और একটা পয়েন্ট মাইনাস ওয়ান ফাইভ এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা ডি সমান সমান কী লিখতে পারি রুট ওভার আমরা জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তো এখানে হচ্ছে কি আমাদের এক্স টু কত মাইনাস ওয়ান, তো এক্স টু যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান এটা স্কোয়ার সরি মাইনাস ওয়ান এক্স টু হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু হচ্ছে কত ফাইভ মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত মাইনাস সেভেন মাইনাস মাইনাসে প্লাস সেভেন হয়ে যাবে স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে কত রুট ওভার এটা হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস পাঁচ আর সাথে হচ্ছে বারো স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে টোয়েন্টি ফাইভ প্লাস বারো বারো একশো চুয়াল্লিশ সমান সমান হয়ে গেল আমাদের নাইন সিক্স ওয়ান, যেটাকে আমাদের যদি রুট করি তাহলে কী হবে রুট ওভার অফ ওয়ান সিক্স নাইন সমান সমান হলো থার্টিন। তো রুট ওভার অফ ওয়ান সিক্স নাইন সমান সমান থার্টিন, তার মানে ডিস্টেন্স হচ্ছে থার্টিন ইউনিট, লেখার দরকার নাই ইউনিটটা, আমরা জানি এটার ডিস্টেন্স হচ্ছে আর এর মান হচ্ছে থার্টিন। তো এইভাবে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দুর দূরত্ব আমরা খুব সহজেই বের করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।